মামলা হামলার প্রতিবাদের কর্মসূচিতে নির্দলীয় সরকারের দাবি বিএনপির। ময়মনসিংহে দলটির গণসমাবেশে যোগ দিতে আসার সময় পথে পথে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন দলটির শীর্ষ নেতারা। আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করারও হুঁশিয়ারি দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের কথা জানান নেতারা। বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখর ময়মনসিংহ শহরের পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ। মুখে স্লোগান আর হাতে বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত ব্যানার ও প্লেকার্ড, তবে সব দাবিকে পেছনে ফেলে প্রাধান্য পেয়েছে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি। এর আগে শনিবার সকাল থেকেই দলটির বিভাগীয় কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন জেলা উপজেলা থেকে দলে দলে সম্মেলন স্থলে হাজির হন নেতাকর্মীরা। এদিন বিকেলে সমাবেশে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে না উল্লেখ করে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দেন তারা। এইভাবে একে একে আমরা সারা বাংলাদেশের জনসভা করে আওয়ামী লীগের মাথা খারাপ করে ছেড়ে দেব। বাস বন্ধ, ধমকানো, এই দিয়ে শহীদ জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক দমানো যাবে না। বিএনপির আহ্বানে জনগণ বিপুলভাবে সাড়া দিচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ভীত হয়ে বিএনপির দলীয় কর্মসূচিতে নানাভাবে বাধা দিচ্ছে। আমরা যখন ঢাকা থেকে আসছি, গাজীপুর পার হওয়ার পরে কারফিউ চলছে, রাস্তায় কোনো গাড়ি নাই, মাঝখানে পথে নাকি লাঠি শোটা নিয়ে আবার সোনার ছেলেরা ছাত্রলীগের তারা নাকি দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে বন্ধুগণ, এই আন্দোলনের তরঙ্গের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ভেসে যাবে। এর আগে রাজধানী জুড়ে এলাকা ভিত্তিক সভা সমাবেশ শেষে গত 12 অক্টোবর চট্টগ্রাম থেকে বিভাগীয় সমাবেশ শুরু করে বিএনপি। পর্যায়ক্রমে দেশের সব বিভাগে একইভাবে সমাবেশ করবে দলটি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে আওয়ামী লীগ বলছে রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো বাধা নেই, বরং শান্তিপূর্ণ সমাবেশে সহায়তা করবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নেতারা বলেন উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে জানিয়ে ক্ষমতাসীনরা বলছেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনরায় ফেরানোর কোনো পথ নেই। নির্বাচনের বাকি এখনও 1 বছরেরও বেশি, কিন্তু এরই মধ্যে রাজনীতির মাঠে চলছে নির্বাচনী উত্তাপ। সভা সমাবেশ আর কথার লড়াই চলছে আওয়ামী লীগ বিএনপি দুদলের নেতাদের মাঝে। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অযৌক্তিক বললেও তাদের রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো বাধা নেই মনে করে সরকারি দল। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে সহায়তা করবে আইন শৃঙ্খলা বাহিনী, তবে বিশৃঙ্খলা বরদাস্ত করবে না সরকার। তারা রাজনৈতিক দল, তারা সম্মেলন করবে, তাদের সমাবেশ করবে, যেটুক তারা আইন শৃঙ্খলা, কিন্তু আইন শৃঙ্খলা তাদের মেনে চলতে হবে। তারা যদি রাস্তা অবরোধ করেন কিংবা ভাঙচুর করেন কিংবা জনজীবনের দুর্বিষহ অবস্থা তৈরি করেন, তাহলে আমাদের করার কিছু আছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পল্টন থানা ও 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলের নেতারা বলেন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ বলে বিএনপিকে বারবার প্রত্যাখ্যান করেছে জনগণ। 4 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা করে জয়ন্ত শেখ হাসিনাকে হত্যা হচ্ছে, যে বর্বরচিত গ্রেনেড হামলা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে করা হয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের আইনের শাসন? নির্লজ্জ মিথ্যাচার আপনারা করে গেছেন, গ্রেনেড হামলার পরে মামলা করতে দেন নাই। আর মুখ দিয়ে একটা কথা কয় না, আর এখন কথায় কথায় মানবাধিকার তো মুখ বেচা, মুখটা কালা হয়ে গেছে ষড়যন্ত্রের টাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে হবে বলেও জানান আওয়ামী লীগ নেতারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি রাত দিন সরকারের অন্ধ সমালোচনা ও সভা সমাবেশ করছে, আবার বলছে কথা বলার অধিকার নেই। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি কথা বলেন, ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলেই ভারত বিরোধিতা বিএনপির পুরানো অপকৌশল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি,
তারা গণতন্ত্রের মুখোশের আলে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল, এখন আবার সে পথেই হাঁটতে চায়। রাত দিন সরকারের অন্ধ সমালোচনা করছে, সভা সমাবেশ করছে, আবার বলছে কথা বলার অধিকার নেই। তাদের অসত্য চর্চা নিরেট মিথ্যাকে হার মানা, মিথ্যাচারকে বিএনপি শিল্পে রূপ দিয়েছে। দুই দিনের সফরে প্রথমবার বাংলাদেশ সফরে এসেছেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া। বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথিকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে সফরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান হাসান আল বলকিয়া। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সুলতানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সালাউদ্দিন লিয়া ও বাবুল হোসেনের ছবিতে দেবাশিষায় রিপোর্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র ব্রুনাই দারুসসালামের কোনো রাষ্ট্রপ্রধান এই প্রথম এলেন বাংলাদেশে। শনিবার দুপুর আড়াইটার কিছু পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রয়্যাল ব্রুনাই এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি। দেয়া হয় 21 বার তোপধ্বনি। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দুই দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে অভ্যর্থনা মঞ্চে দাঁড়ানো সুলতান বলকিয়াকে গান স্যালুট জানান সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরে সামরিক বাদ্যের তালে তালে লাল গালিচায় হেঁটে প্যারেড পরিদর্শন করেন ব্রুনাইয়ের সুলতান। দুই দেশের প্রতিনিধি দলের সঙ্গে সংক্ষিপ্ত পরিচিতি পর্ব শেষে গাড়িতে চেপে বসেন হাসান আল বলকিয়া, যাত্রা করেন সাভারের উদ্দেশ্যে। বিকেল 4টার কিছু আগে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানান ব্রুনাইয়ের সুলতান। এ সময় তাকে রাষ্ট্রীয় সালাম জানান তিন বাহিনীর সদস্যরা। সেখানে একটি গাছের চারাও রোপণ করেন তিনি। সন্ধ্যা 6টায় সুলতান হাসান আল বলকিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে আলোচ্যসূচি নিয়েও তারা কথা বলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গুমের তালিকায় গোজামিলের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ। ইমেলের মাধ্যমে ওই সংস্থাটি সময় সংবাদকে জানিয়েছে গোপনীয়তা নীতির কারণে এ বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না। যদিও জাতিসংঘের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে দাবি করে তালিকার পক্ষে সাফাই গিয়েছেন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন। বাংলাদেশের মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মনে করেন মানবাধিকারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে AHRC। আফজাল হোসেন জানাচ্ছেন বিস্তারিত। জাতিসংঘের দেয়া গুমের তালিকায় বিদেশি নাগরিকের নাম ও নানা অসামঞ্জস্যতার বিষয়ে বক্তব্য জানতে সময় সংবাদ মেল করে বাংলাদেশে অবস্থিত সংস্থাটির আবাসিক সমন্বয়ক গিন লুইসকে। বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে জানিয়ে জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি। গিন লুইসের পরামর্শে সময় সংবাদ এবার ইমেল করে WGEIDকে। মেইলের জবাবে তারা জানিয়েছে গোপনীয়তার নীতির কারণে তালিকা নিয়ে তারা কোনো মন্তব্য করবেন না। জাতিসংঘের গুম বিষয়ক কমিটি গোজামিলের তালিকা নিয়ে কোনো মন্তব্য না করলেও এশিয়ান হিউম্যান রাইটস কমিশন সাফাই গিয়ে বিবৃতি দিয়েছেন। সংস্থাটির দাবি, জোরপূর্বক গুমের তালিকা নিয়ে প্রশ্ন তুলে জাতিসংঘের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে বাংলাদেশে। 5ই মে হেফাজতের সমাবেশে অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো, বিতর্কিত এবং নিবন্ধন বাতিল হওয়া মানবাধিকার সংগঠন অধিকারের পক্ষেও দাঁড়িয়েছে AHRC। এই মানবাধিকার তাদের একটা যে লেবাস পড়েছে তার
পিছনে তাদের সত্যিকারের চেহারাটা কি সেটা কিছুটা পরিচয় কিন্তু তাদের এই বিবৃতির মাধ্যমে কিন্তু মেলে। মানবাধিকারকে তারা একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জাতিসংঘকে সতর্ক করতে তালিকার বৈসাদৃশ্য তুলে ধরা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ, এমনটা মনে করে আন্তর্জাতিক বিশ্ব। ডিসক্রিপেন্সি তুলে ধরার কিন্তু এর মানে এই নয় যে জাতিসংঘের বিরুদ্ধে আমরা বিদ্বেষ ছড়াচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে যে বাংলাদেশ মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত বছর জোরপূর্বক গুম হওয়া 76 জন ব্যক্তির তালিকা বাংলাদেশকে দেয় জাতিসংঘ। যে তালিকায় 2 জন ভারতীয় নাগরিকের নাম রয়েছে, বাসায় রয়েছেন এমন ব্যক্তির নামও রয়েছে এই তালিকায়। সরকারের দাবি, সংখ্যা বাড়িয়ে গোজামিলের তালিকা জাতিসংঘকে দিয়েছে এদেশীয় কয়েকটি এনজিও। এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মেশিন নয়, মানুষের ব্যর্থতার জন্যই 4 অক্টোবরের বিদ্যুৎ বিপর্যয় হয় বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেই সঙ্গে পিডিবি, ডেসকো ও এনএলডিসির সমন্বয়হীনতাকেও দুষছেন তিনি। দায়ীদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন কাল পরশুর মধ্যে তাদের চাকরিচ্যুত করা হবে। জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনায় গত 4 অক্টোবর বিদ্যুৎহীন হয়ে পড়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা সহ দেশের 60% এলাকা। পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক জায়গায় সময় লেগে যায় 7 থেকে 8 ঘন্টা। আর এই ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে 2টি কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। এর মধ্যে রোববার প্রতিবেদন জমা দিতে পারে পিজিসিবির তদন্ত কমিটি। গ্রিড বিপর্যয়ে ব্যবস্থাপনাগত ব্যর্থতা আর বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার তথ্য পাওয়া গেছে তদন্তে। এর পেছনে দায়ীদের শনাক্ত করা হয়েছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন অভিযুক্তদের চাকরিচ্যুত করা হবে 2-1 দিনের মধ্যে। আর গ্রিড বিপর্যয়ের পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা তা জানতে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনের অপেক্ষায় নসরুল হামিদ। পিপিডিপি, ডেস্কো এবং এলএলডিসি এই 3জনের সমন্বয়ের না সমন্বয়ের কারণে এই ঘটনাটা ঘটেছে। বিদ্যুৎ বিভাগকে নামগুলো প্রস্তাব করতে বলেছি। আমরা আগামী রোববার সোমবারের মধ্যে তাদের সকলকে আমরা চাকরিচ্যুত করব এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিব। বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির পেছনে জ্বালানি সংকটের পাশাপাশি গ্রিড বিপর্যয়কে দায়ী করে প্রতিমন্ত্রী বলেন ধাক্কা কাটাতে সময় লাগবে আরও 2-3 সপ্তাহ। পশ্চিমাঞ্চল থেকে এখন বিদ্যুৎটা এখনও আনতে পারছি না, কারণ হলো আমাদেরকে ব্ল্যাকআউট যেটা হয়েছিল সেই কারণে কিন্তু এখনও আমরা পুরো পরিস্থিতি শেষ করতে পারিনি। 2 সপ্তাহের মতো লাগতে পারে। আমরা যদি এই পরিস্থিতিটা নিয়ে আসতে পারি, এই জায়গাটা আমরা অন্তত ঢাকা সহ আশেপাশে সহ এই অঞ্চলগুলিতে আমরা লোডশেড মুক্ত করতে পারব। বিদ্যুতের পাইকারি দাম না বাড়ার খবর সুস্থির হলেও জ্বালানি তেলের দাম কমানোর নিশ্চয়তা দিতে পারেননি নসরুল হামিদ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মিটার সেকশন থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে ছড়িয়ে পড়ে আগুন। যৌথভাবে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও নৌবাহিনী। অগ্নিকাণ্ডের সময় কারণ জানতে 7 সদস্যের তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। দাও দাও করে জ্বলছে আগুন। হঠাৎ করেই শনিবার সকালে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির একটি প্ল্যান্টে আগুন লাগে। পরে সেটি তেলের প্রবাহ লাইনে ছড়িয়ে পড়ে। এই সময় সিপিজেড, বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের 8টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। যোগ দেয় বাংলাদেশ বিমানবাহিনীর 2টি ক্রাশ টেন্ডার, নৌবাহিনীর সদস্যরা। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তেলের প্রবাহ নিয়ন্ত্রণের মিটার সেকশন থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। 12:25 আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ কেউ হতাহত হয়নি জানালেও পুলিশ বলছে আগুনে 4 জন আহত হয়েছেন। মূল পাইপলাইনে আগুন লাগার ঘটনা ঘটেনি, তবে কি কারণে আগুনের সূত্রপাত তা জানতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য এআরএল কর্তৃপক্ষ 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। ইস্টার্ন রিফাইনারি সংবেদনশীল প্রতিষ্ঠান হওয়ায় মিটারিং সেকশনে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত জনবল নিয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে যাতে এই রকম ধরনের জায়ান্ট এবং মেগা একটা প্রকল্পে কোনো ধরনের কার্পণ্য, কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য না, এই সেই এবং কারা এর জন্য দায়ী সেটা এখনই চিহ্নিত করা দরকার যাতে করে এটা পুনরাবৃত্তি না ঘটে। বর্তমানে ইস্টার্ন রিফাইনারির বার্ষিক উৎপাদন ক্ষমতা 15 লাখ মেট্রিক টন। এবারে প্রথম ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার ঘটনা ঘটলো। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও পেঁয়াজের বাজারে ছাঁচ। রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 10 থেকে 12 টাকা। বাড়তি আদা রসুনের দরও।
সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক সপ্তাহ আগে যে মানের দেশি পেঁয়াজ বিক্রি হতো 37 থেকে 38 টাকায়, বর্তমানে সেই পেঁয়াজের কেজি ঠেকেছে 48 থেকে 50 টাকায়। ভারতীয় পেঁয়াজও কেজি 10 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 45 থেকে 48 টাকায়। পাবনাসহ বিভিন্ন অঞ্চলে বেশি দামে কেনাবেচা হওয়ায় আগামীতে দাম আরও বাড়ার আশঙ্কার কথা জানান বিক্রেতারা। এদিকে দুই সপ্তাহ আগের তুলনায় প্রতি কেজি আদার দাম 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়, আর কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে মানভেদে রসুন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি দরে। বালুশের মতো সৌদি আরবে কর্মী পাঠাতেও সিন্ডিকেটের থাবা বসতে যাচ্ছে। শাপলা সেন্টারের মাধ্যমে পাসপোর্ট জমা ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ঢাকাস্থ সৌদি দূতাবাসের নতুন সিদ্ধান্তে ক্ষুব্ধ রিক্রুটিং এজেন্সিগুলো। এই প্রক্রিয়া বাতিল করে তাদের দাবি না মানলে পাসপোর্ট জমা বন্ধের ঘোষণা দিয়েছে বাইরা। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত 1 কোটি বাংলাদেশির অর্ধেকের বেশি কাজ করছে সৌদি আরবে। দেশের সবচেয়ে বড় এই শ্রমবাজারটিতে চলতি বছরের 9 মাসে যাওয়া 5,13,000 কর্মী সহ এ পর্যন্ত গেছে 51,82,000 বাংলাদেশি। এ অবস্থায় হঠাৎ করেই রিক্রুটিং এজেন্সির পরিবর্তে বেসরকারি কেন্দ্র শাপলা সেন্টারের মাধ্যমে সৌদিগামী কর্মীদের পাসপোর্ট গ্রহণ ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় ঢাকাস্থ সৌদি দূতাবাস। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এ খাতের ব্যবসায়ীরা। রাজধানীর একটি হোটেলে শনিবার দুপুরে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরা আয়োজিত জরুরি সভায় সদস্যরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। বাইরাতে যারা এসেছেন বিভিন্ন সিন্ডিকেট সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসার অনিয়মে তাদের নামও আসতেছে। 2012 আইনেই এই সিন্ডিকেট মনোপলি অলিগোপলি অবৈধ। এটা শাপলা সেন্টারের মাধ্যমে ভিসা স্ট্যাম্পিং বন্ধ না করলে রোববার থেকে ঢাকাস্থ সৌদি দূতাবাসে সৌদি আরবগামী কর্মীদের পাসপোর্ট জমা বন্ধ রাখার ঘোষণা দেয় বাইরা। আগামী কালকে থেকে কোনো পাসপোর্ট জমা দেব না দেব না দেব না যতদিন পর্যন্ত তারা তাদের সিদ্ধান্ত বাতিল না করে। এদিকে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী যেতে সরকার নির্ধারিত খরচের চেয়ে 6 থেকে 7 গুণ বেশি টাকা গুনতে হচ্ছে। 6,000 টাকার লোক এখন 5 লক্ষ টাকা 4 লক্ষ টাকার উপর দিয়ে যেতে হচ্ছে। মালয়েশিয়ার 70-100 জনের ওরা মানুষ রুবি হয় না। প্রতিটি শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি এ খাতের ব্যবসায়ীদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাগজের ব্যালট পেপারের থেকে ইভিএমে ভোট বেশি নির্ভরযোগ্য। অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে আস্থার পরিবেশ তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইভিএম নিয়ে জনগণের মনে তৈরি হওয়া শঙ্কা দূর করতে প্রচারণার উপর গুরুত্ব দেন তারা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর বছর খানেক, রাজনৈতিক দলগুলো এখনও বিভক্ত ইভিএম এর পক্ষে বিপক্ষে। বিএনপি এবং জাতীয় পার্টির একাংশ ভোট কারচুপির অভিযোগ এনে পুরনো কাগজে ব্যালটে ভোট গ্রহণের দাবি জানিয়ে আসছে। এদিকে আওয়ামী লীগ সহ অন্য পক্ষ 300 সংসদীয় আসনে ইভিএম এ ভোট গ্রহণের দাবি করছে। ইভিএম নিয়ে শনিবার রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে ইলেকশন মনিটরিং ফোরাম। বক্তারা বলেন, ইভিএম নিয়ে জনগণের মনে শঙ্কা দূর করতে না পারলে অংশগ্রহণমূলক নির্বাচন বাধাগ্রস্ত হবে। যখন আমি গোপন কক্ষে যাচ্ছি তখন গোপন কক্ষে আমার জায়গাতে অন্য কেউ বাটন চাপছে কিনা, এটি এর নিরাপত্তার জায়গাটা আমাদের তৈরি করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে এরকম কোন সুযোগ নেই। টেকনিক্যাল লোক নিয়ে আসি, ইভিএম এর ত্রুটির কথা আইডেন্টিফাই করা উচিত। আমাদের যারা এক্সপার্ট আছে তারা যদি কোনো ত্রুটি থাকে, ডেফিনেটলি মেশিনের ত্রুটি থাকতেই পারে, ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত নিজ দেশে ইভিএম এর নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, 10 বছর ধরে চলা এই পদ্ধতি ভোট কারচুপি ও সহিংসতা কমিয়েছে। এদিকে সম্প্রতি স্থগিত হওয়া গাইবান্ধা উপনির্বাচনের উদাহরণ টেনে বিশ্লেষকরা বলেন, অনিয়ম হলে এভাবেই নির্বাচন বন্ধ হয়ে যায়। দেখি মাঠ প্রশাসনের সাথে ইলেকশন কমিশনের দূরত্ব, নাকি এখানে কোনো সমন্বয়হীনতা আছে। জায়গাতে আমাদের কাজ করতে হবে ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশনের যে ক্ষমতা রয়েছে নির্বাচন বন্ধ করে দেওয়ার, সেটা প্রমাণ করেছেন জাতির সামনে যে কোনো নির্বাচনই ওনারা বন্ধ করতে পারবেন। নির্বাচনে অংশ নিতে সব রাজনৈতিক দলকে আহ্বান জানান তারা। অতিথিবৃন্দ শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
থামছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতি বছর সেপ্টেম্বর পর্যন্ত এডিস মশার উপদ্রব থাকলেও এবছর ভিন্ন চিত্র। রাজধানীর বাইরে পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে, তবে আক্রান্তদের বেশিরভাগ রাজধানী ফেরত বলে জানিয়েছেন চিকিৎসকরা। উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। মৌসুমের এমন সময় ডেঙ্গুর প্রকোপ অনেকটা কমে এলেও এবারের চিত্র ভিন্ন। অক্টোবরের মাঝামাঝি এসেও লাগামহীন ডেঙ্গু। দেশের বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। দক্ষিণের জেলা বরিশালেও বেড়েছে ডেঙ্গু রোগী। শনিবার সকাল পর্যন্ত সবশেষ ২৪ ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ১৪ জন রোগী ভর্তি হন। এ নিয়ে হাসপাতালে ৪৭ জন চিকিৎসাধীন। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালটিতে নেই আলাদা কোনো ওয়ার্ড। ডেঙ্গু রোগে আক্রান্ত হই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দিন থাকার পরে অনুন্নতি দেখা দেয়। এরপর আমি বরিশালের উদ্দেশ্যে আসি। ডেঙ্গু রোগ একটা আলাদা ওয়ার্ড করতে পারলে, আলাদা জোন করতে পারলে বা একটা ব্লক করতে পারলে আমাদের ওই রোগীগুলো একসাথে থাকতে পারলে ভালো হতো, নাহলে ওই রোগীগুলো বিভিন্ন জায়গায় ছড়াই ছড়াই থাকতেছে। এদিকে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩২ জন ডেঙ্গু রোগী। আক্রান্তদের অনেকেই রাজধানী থেকে এসেছেন বলে জানান রোগীরা। উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ঢাকায় পড়াশোনা করি, ম্যাচে থাকা হয়, ওইখানে হচ্ছে মশার কামড়ে আমার ডেঙ্গু পজিটিভ আসে। চার দিন পিরোজপুর সদরে ভর্তি। ম্যাক্সিমাম রোগী ঢাকা থেকে আসছে। তারপরও উপদেশ থাকবে এরকম যে আপনারা বাড়ির আঙিনা পরিষ্কার রাখবেন, যেখানে পরিষ্কার পানি জমে থাকে সেই জিনিসগুলো খেয়াল রাখবেন, ভয়ের বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। মাদারীপুরেও বেড়েছে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা। নতুন করে ভর্তি হয়েছেন আরও ৫ জন। জেলার ৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য খোলা হয়েছে আলাদা ইউনিট। ঢাকা থেকে আসার একদিন পরে হাসপাতালে ভর্তি হওয়ার পর টেস্ট করার পর ডেঙ্গু পজিটিভ আসে। অবস্থা একটু খারাপ হয়, তারপরে এখানে মাদারীপুর হসপিটাল আসি। এখান থেকে এখন চিকিৎসা পাওয়ার পরে একটু ভালো লাগতেছে। এদিকে উত্তরের জেলা রাজশাহীতেও বেড়েছে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন। আক্রান্তদের বেশিরভাগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বাংলাদেশি শ্রমিক বলে জানান চিকিৎসক। যশোরে গত ২৪ ঘন্টায় ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ভর্তি আছেন ৭৭ জন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞার ৮ দিন পর সহায়তার চাল পাচ্ছেন জেলেরা। বরাদ্দের ২৫ কেজি করে চাল পাচ্ছেন তারা। এতে স্বস্তি ফিরেছে জেলে পরিবারে। মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর ৯ দিন পর টনক নড়ল প্রশাসনের। অবশেষে সহায়তার চাল হাতে পাচ্ছেন জেলেরা। নিষেধাজ্ঞার শুরুতে পেলে হয়তো পাল্টে যেত দৃশ্য, তারপরও স্বস্তি ফিরেছে জেলেদের মধ্যে। চাল দিত ২০ কেজি, এখন বর্তমানে ২৫ কেজি সরকার দিছে। যদিও একটু দেরি হয়েছে, তারপরও আমরা হয় অনেক মানে সুবিধা হয়েছে। স্যালটা পাইলে একটু একদিন পাইলে এক সপ্তাহ আগে পাইলে ভালো হইতো। আমরা চাল পেয়ে খুব খুশি হয়েছি ইনশাল্লাহ। তেন আমাকে জাল বা অধন বন্ধ, এখানে আমরা চাল পাইয়া গেছি। ২-১ দিনের মধ্যে সব ইউনিয়নে চাল বিতরণ হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ শুরু হয়ে গেছে, বিভিন্ন সকল ইউনিয়নেই প্রায় বিতরণ শুরু হয়েছে। অনেক জেলে আমাদের পটুয়াখালী জেলাতে হয়তো দেরি হচ্ছে বিতরণ করতে, তো আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে আমাদের এই বিতরণ শেষ হয়ে যাবে। মাইলি সংরক্ষণে পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে কঠোর নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শনিবার সকাল পর্যন্ত মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে পটুয়াখালীর পায়রা নদীতে অভিযান চালিয়ে ২০,০০০ মিটার কারেন্ট জাল সহ ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করে। জব্দকৃত জাল পায়রা নদীর পাড়ে পোড়ানো হয়। চন্দ্রাফসার ববি, সময় সংবাদ। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশের ৩ সেনা সদস্যের মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে তেজগাঁওয়ের আর্মি অ্যাভিয়েশন হ্যাঙ্গারে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দেশমাতৃকার ৩ সূর্য সন্তানের প্রতি এমন শ্রদ্ধা! মাতৃভূমি থেকে ৭,৬১৫ কিলোমিটার দূরের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সংঘাতময় ঝুঁকিপূর্ণ পরিবেশে যারা গিয়েছিলেন নিপীড়িত মানুষের কাছে শান্তি আর সাহায্যের হাত বাড়াতে, সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো সেই ৩ বীর সৈনিক জাহাঙ্গীর আলম, জসিমউদ্দিন ও শরীফ হোসেনের মরদেহের প্রতি শনিবার গভীর শ্রদ্ধা জানালো বাংলাদেশ সেনাবাহিনী। তেজগাঁওয়ের আর্মি এভিয়েশন হ্যাঙ্গারে সহকর্মীরা কফিনগুলো শ্রদ্ধার জন্য প্রস্তুত করেন। ৮:৩০ পর সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সামরিক রীতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর অশ্রুসজল চোখে শহীদদের পরিবারের সদস্যরা প্রিয়জনের স্মৃতিচারণ করেন। এই পরিবারটার সম্পূর্ণ হাল ধরেছিলেন শহীদ সৈনিক জাহাঙ্গীর আলম। আল্লাহর কাছে, আপনাদের কাছে, সবার কাছে দোয়া প্রার্থী। এরপর সম্পূর্ণ হয় জানাজা। গত 3 অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বোয়ার এলাকায় সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন ব্যানব্যাট 8-এর শান্তিরক্ষী ইউনিট। শুক্রবার বিকেলে তাদের মরদেহ বাংলাদেশে পৌঁছায়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এবার বাঘ শাবকের খবর। বিরল প্রজাতির সাদা বাঘ এশিয়ার কোনো চিড়িয়াখানা কিংবা সাফারি পার্কে নেই, যা আছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। শুভ্রা নামের একটি পূর্ণবয়স্ক সাদা বাঘিনীর পাশাপাশি রয়েছে 2.5 মাস বয়সী পদ্মা, মেঘনা, সাঙ্গু এবং হালদা নামের 4টি বাঘ শাবক, যাদের দেখতে প্রতিদিন চিড়িয়াখানায় ভিড় করছেন হাজার হাজার দর্শনার্থী। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আপন মনে খুনসুটিতে মেতে আছে বাঘ শাবক পদ্মা, মেঘনা, সাঙ্গু এবং হালদা। কখনো তারা নিজেরাই মারামারি করছে, আবার কখনো হুড়ুহুড়িতে মত্ত, আর নীরব দর্শকের মতো বাচ্চাদের দেখে রাখছে মা পরী। মাত্র 3 বছর, আর এরই মধ্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয় বিরল প্রজাতির 5টি সাদা বাঘ। ওয়ার্ল্ডের টাইম বলতে পারি না, তবে এশিয়ার মধ্যে মনে হয় এরকম এখন কোনো চিড়িয়াখানা জুটে সাফারি পার্কে মনে হয় একসাথে 5টা সাদা বাঘ নাই। আমরা লাকি যে আমরা মানে 5টা সাদা বাঘ আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানায় আছে। চট্টগ্রাম চিড়িয়াখানার এখন মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই সাদা বাঘের শাবকগুলো। প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী ভিড় করছে, বিশেষ করে শিশুরা। সাদা বাঘের শাবকগুলোকে এক নজর দেখতে বাঘের খাঁচার উপর উঠতে দ্বিধা করছে না তারা। অনেক ভালো লাগছে, এটা খবরে শুনছি আজকে, লাইভ দেখে খুব ভালো লাগছে। বাচ্চাকে নিয়ে আসছি, বাচ্চারা দেখে খুব উৎসাহী, আমরা সেই জন্য দেখতে আসছি। আবার ফ্যামিলি নিয়ে দেখতে আসলাম, তো এমনি মাশাআল্লাহ খুব সুন্দর, অনেক কিউট। 5টি সাদা বাঘ সহ চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে 16টি বাঘ রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।